ধুবুরী লোকসভা এবার কংগ্রেসের প্রার্থী যেহেতু লক্ষ্মী ভূষণক প্রক্ষেপ করবেন, কংগ্রেস যেখানে কোথায় লক্ষ্মী ভূষণ একজন বাঘ, বাঘর আপনি যুজ করব। আমি মানব জাতি আর ইলেকশন মানুষের হয়ে আছে, জঙ্গলি জানোয়ারের লগন হয়। জঙ্গলি জানোয়ার যদি আহে আমিও এজন জঙ্গলি জানোয়ার দিয়ে দিম। এলে এটু মানুষের সভ্যতার ভিতরে সেকুলার ডেমোক্রেসি অপমান হয়, এইটু সকলে করব নালাগিছে। যদি সকলে বাঘ দে আমি আরো ডর একটা বাঘ দেওয়ার চেষ্টা করি। বলে এটা তো ইলেকশন তো মানুষের, দেখা যাব কোনে আহে না, আমার এটু কোনো পরোয়া নাই। না মই একো নকো, এইটোর ফ্যাক্টর হব, ট্রেক্টর হব, বাঘ হব, শিয়াল হব, এইটু আমার কোনো মন্তব্য নাই। আজি যেহেতু বিধানসভার বিত্তমন্ত্রী বাজেট দাখিল করব, হিতাধিকারী সৃষ্টি করার কারণে বাজেট দাখিল করা বাজেট কি আসব, ইকল এসেম্বলি মেম্বার অকল আছে সকল খবর। মার হিসাবে আমি পার্লামেন্টও দেখিছো ইলেকশন ওরিয়েন্টেড বাজেট হয়। এতিয়া ইলেকশন আছে, এই লোকসভা আছে, তো ইলেকশন ওরিয়েন্ট বাজেট হব। এই মানুষ কি কয় না না ললিপপ দিয়ার একটা বাজেট হব, ললিপপ বাজেট মোট হিসাবে। নাটক ফেল হয়ে গেল, নাটক সাকসেস হওয়া নাই। ড্রিম দেখিছিল, খাপ দেখিছিল, খপন দেখিছিল, ভাঙ্গি ভাঙ্গি চুর হয়ে গেল। দিল্লি তো হয়েছে, ইন্ডিয়া মহাগঠবন্ধন ভাঙ্গি ভাঙ্গি চুর হয়ে গেল। আম আদমি পার্টি হয়ে গেল, দিল্লিত সিট দিব, ইয়াতো সিট দিব, পাঞ্জাবতো কইছে আমি নিদিও, সব আমি অকলে খেলিম, একদম সব আলগ আলগ হয়ে গেল। আমি আগের পর যেটা কইছো আমি বিরোধিতা করিম, আমার কোরআন হাদিসের বিরোধিতা আছে যেটু হয়, আর আমি এইটু একটা সাইন্টিফিক রিজন হিসাবেও এইটু কোনো মানুষ মানুষ মহিলার কারণে পুরুষের কারণে হ্যাঁ সব একই কারণ হব নাকি, এইটু কি হয়, পাগল হয়েছে সব করক। কোনো প্রতিক্রিয়া নিদিও কেনে, চাও চিফ মিনিষ্টার সাহ তো শঙ্করিয়া নহয়, শঙ্করী অকলে মূর্তি পূজা নকরে, আর চিফ মিনিষ্টার তো মূর্তি পূজা করে। চিফ মিনিষ্টারে শঙ্করিয়ার হয়ে ইমান কান্দা কান্দিব লাগে, আজমল গেলে তেখেতের টুপনি নাহে, পুরা পুরা রাত কান্দি থাকক, তো এইটু তো মানে আরো বেশি যাম মজা পালো। এটা যান যান গেলে চিফ মিনিষ্টারের টুপনি উড়ে, মানে এইসব জায়গায় যাম আরো বেশি করে যাম। ওকে শঙ্করদেবে যেহেতু জাতি ধর্মের কথা কইছিলে, বিভিন্ন জাতি ধর্ম উন্নয়নের কথা কইছিলে, তেওঁর মুসলিম শিষ্য আছিলে আছিল, গতিকে সেই ক্ষেত্রত এনে মন্তব্য মুখ্যমন্ত্রী না না মানে ইমান ডিটেলসও না যাও, এইটু এজন চিফ মিনিষ্টার হয়ে তেখেত কইছে, এইটু পলিটিক্যাল একটা স্টান্ট হিন্দু মানুষগুলা সাইড করার কারণে। বলে আমার হিন্দু ভাই সকল ইমান আজিকালি বুঝাই নহয়, সবে জানে কোন শঙ্করিয়া কোন মূর্তি পূজা করে, কোন কি করে, কোন কি করে, মানুষ জানে আজিকালি মিডিয়া দিয়ে। জি মুখ্যমন্ত্রীর পর যখন পয়সা পায় সকলে তো মন্ত্রীবর্গ মুখ্যমন্ত্রীক সাপোর্ট করবই, মর পর যে কোনো মানুষ পয়সা পায় মর বিরোধিতা করব নাকি, করব সব জায়গা সব ধর্ম মানুষ থাকে, আর সকলে কিছু বিক্রি হলে মানুষ থাকে।